হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বং অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সানডে কিউএন পার্ট ওয়ান তোমাদের রিকোয়েস্টে আবারও আমরা এই সানডে কিউএন এ শুরু করতে চলেছি তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দাদা আমরা তোমাকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে তার রিপ্লাই তুমি দাও না তো দেখো একটা ভিডিওর নিচে যেহেতু অনেকগুলো কমেন্ট আসে সবাইকে রিপ্লাই দেওয়াটা পসিবল হয়ে ওঠে না তার সত্ত্বেও আমরা চেষ্টা করি সকলকে রিপ্লাই দেওয়া তার জন্যই কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমরা এই সানডে কিউএন সেশনটাকে সেশানটাকে আবারও শুরু করতে চলেছি দ্বিতীয়বারের জন্য তো প্রত্যেক সানডেতে কিংবা তার আগে আমরা কমিউনিটিটা একটা পোস্ট করে দেবো সেই পোস্টের নিচে তোমরা কমেন্ট করে তোমাদের যে কোশ্চেনটা সেটা তোমরা জিজ্ঞাসা করতে পারো এই সানডেতে তোমাদের কিন্তু সেই কোশ্চেনের আমরা রিপ্লাই দেবো যতটা সম্ভব হবে তো দেখো আজকের প্রথম কোশ্চেন কেক করেছে এবং কি কোশ্চেন জিজ্ঞাসা করেছে তার আগে বলে রাখি তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো আজকের প্রথম কোশ্চেন করেছে অমিত দাস সে জিজ্ঞাসা করেছে কলকাতা পুলিশ কনস্টেবল কি মার্চ দু হাজার বাইশে বেরোবে তো তোমাদেরকে জানিয়ে রাখি এই কোশ্চেনটা অনবরত আমার ভিডিওর কমেন্ট বক্সে আসে অনেকে ফোন করে মেসেজ করে যে দাদা কলকাতা পুলিশ কবে বেরোচ্ছে তুমি তো বলেছিলো যে পুজোর পরে বিজ্ঞপ্তি বেরোবে তো তোমাদেরকে জানিয়ে রাখি কিছু টেকনিক্যাল ফল্টের কারণে তোমাদের এই বিজ্ঞপ্তিটা বেরোচ্ছে না তো আপাতত তোমাদের এই বিজ্ঞপ্তিটাকে কিন্তু এখন হোল্ডে রাখা হয়েছে তোমাদের এই বিজ্ঞপ্তিটা এই দু হাজার একুশের ডিসেম্বর মাসে যদি বেরোয় তো বেরোবে হলে একদম তোমাদের মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু দু সালে এই বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে তুমি ঠিকই ধরেছ মার্চ কিংবা এপ্রিলে তোমাদের দু সালে বিজ্ঞপ্তিটা বেরোবে এটা কিন্তু আপাতত ডাব্লুবিপি বোর্ড হোল্ড করে রেখেছে নেক্সট দেখো জিজ্ঞাসা করেছে শুভ চক্রবর্তী সে জিজ্ঞাসা করেছে দাদা ডাব্লু বিপি এস আই দু হাজার বাইশে কি বেরোবে হ্যাঁ একদম ঠিক দু হাজার বাইশ সালে ডাব্লু বিপি এস আইয়ের বিজ্ঞপ্তি সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি আসছে কনস্টেবলেরও বিজ্ঞপ্তি আসছে তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে এসটি কে গেমার সে জিজ্ঞাসা করছে যারা চশমা পরে তারা তে যেতে পারবে হ্যাঁ যেতে পারবে যদি তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে চোখের যে তোমাদের লাগে যে কোয়ালিটিটা তোমাদের লাগে দেখবে অফিসিয়াল নোটিসে দেওয়া আছে তো সেটা যদি তোমার ঠিকঠাক থাকে চোখের কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু তে যেতে পারবে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা এসএসসি জিডির যে আসান আসলো না অ্যাডমিট কার্ড কবে বার হবে আসল অ্যাডমিট সরি আসল অ্যাডমিট কার্ড কবে বাড়বে এসএসসিজিডির অলরেডি অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে যাদের তোমাদের পনেরো তারিখ থেকে অর্থাৎ আগামীকাল আই থিঙ্ক পনেরো তারিখ তো আগামীকাল থেকে যাদের পরীক্ষা রয়েছে তাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে যাদের একটু লেটে আছে তোমাদের ডেটের ঠিক সাত দিন আট দিন কিংবা দশ দিন আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং তোমার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য মেসেজ চলে আসবে চিন্তা করার দরকার নেই আর একটু ওয়েবসাইটটা দেখবে তোমার যেদিনকে এক্সাম রয়েছে তার ঠিক দশ দিন আগে থেকে চেক করতে থাকবে ওয়েবসাইটে তাহলে তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে নেক্সট দেখো তোমাদের জিজ্ঞাসা করেছে কলকাতা পুলিশের নোটিশ কবে বেরোবে বললাম তোমাদের তারপরে দেখো জিজ্ঞাসা করেছে কলকাতা পুলিশকে এই ইয়ারে বেরোবে ডিসেম্বর মাসে বেরোলে বেরোবে নাহলে এই ইয়ারে আর বেরোচ্ছে না ডিসেম্বর মাসের তোমার একদম শেষের দিকে বেরোতে পারে চান্স রয়েছে একটা নেক্সট ডাব্লুবি এক্সাইজ মেন এক্সাম ডেট ডেট আমি এখনও জানতে পারিনি তবে তোমাদের মানটা জানুয়ারি মাসে তোমাদের মেন এক্সাম হচ্ছে একদম কনফার্ম নেক্সট দেখো জিজ্ঞাসা করেছে কলকাতা পুলিশ কনস্টেবল কবে বেরোবে না তো বেরোলো না তো যাই হোক তোমাদেরকে আমি বলেছিলাম পুজোর পরে বেরোবে কিন্তু কিছু কারণে বসত এটা কিন্তু বেরোচ্ছে না আরেকজন সেম কোশ্চেন জিজ্ঞাসা করেছে বি নিউ ভ্যাকান্সি ফর্ম ফিল আপ ডেট ফর্ম ফিল আপ ডেট তো ভালো সম্ভব না এখনও তো কোনো কিছু সেরকমভাবে ঠিকঠাক হয়নি তোমাদের যে ভ্যাকান্সিগুলো সেগুলো কিন্তু অলরেডি কালেক্ট করা শুরু হয়ে গেছে তোমাদেরকে যেমন বলেছিলাম যে এক হাজার ভ্যাকান্সি যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু অলরেডি কালেক্ট করছে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার বাইশ সালে নেক্সট জিজ্ঞাসা করেছে দাদা কৃষি প্রযুক্তির সহায়কের নিয়োগ কবে বেরোবে কেপিএসের যে বিজ্ঞপ্তিটার কথা বলছো তুমি সেটা তোমাদের ডিসেম্বর মাসে বেরোনোর একটা চান্স রয়েছে কেপিএস কিংবা ফুড ফুডেসায় এই দুটো বিজ্ঞপ্তি একসঙ্গে বার হওয়ার সম্ভাবনা রয়েছে এই ডিসেম্বরে ভিডিও করে অলরেডি আমি তোমাদেরকে বলেও দিয়েছি নেক্সট জিজ্ঞাসা করেছে যে পুলিশ দু হাজার বাইশের নিউ ভ্যাকান্সি কবে বাড় হবে কাঠ কত যাবে কাট অফ আই থিঙ্ক কাট অফ বলতে চেয়েছে তো কাট অফ বলাটা তো সম্ভব না তুমি কোন কাট অফ জিজ্ঞাসা করছো প্রিলির যদি বলো তো প্রিলির কাট অফ কোশ্চেনের উপর ডিপেন্ড করে কতজন ফর্ম ফিল আপ করেছে তার উপর ডিপেন্ড করে সবসময় পঞ্চাশ প্লাস টার্গেট রাখো এখন থেকে পঞ্চাশ কিংবা ষাট প্লাস আরামসে তুমি কোয়ালিফাই করবে প্রিলির জন্য মেনের জন্য ষাট প্লাস নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছি এক্সাইজ কনস্টেবলের মেন এক্সাম ডেট কবে ডেট তো বলা সম্ভব নয় তোমাদেরকে বলে দিয়েছি যে জানুয়ারিতে এক্সাম হচ্ছে প্রিলির রেজাল্ট আউট কবে হবে কোন প্রিলের কথা বলছো আমি বুঝতে পারলাম না এই যদি তুমি ডাব্লিউ বিপি কনস্টেবলের প্রিলি বলো তাহলে ডিসেম্বরের লাস্টে কিংবা জানুয়ারির ফার্স্ট উইকে তোমাদের একদম রেজাল্ট প্রকাশিত হচ্ছে কাট অফ কাট অফ ইয়ারের ক্ষেত্রে বলাটা তো পসিবল না আমি বলিও কাট অফ আমি তাও বলেছি তোমাদের যাদের ডাব্লুবিপি কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে পঁচিশ প্লাস যারা পাচ্ছ প্রিপারেশান শুরু করে দাও কারণ বলার তো নেই কাট অফ কমও যেতে পারে বেশিও যেতে পারে নেক্সট জিজ্ঞাসা করেছে আমার ও সার্টিফিকেটের নাম ভুল আছে আমার কি মাঠে অসুবিধা হতে পারে ডকুমেন্ট দেওয়ার সময় রিপ্লাই দেবে হ্যাঁ তোমার একটু অসুবিধা হতে পারে আশা করছি সেরকমভাবে তাদেরকে বুঝিয়ে বলবে যে এরকম ব্যাপার আশা করছি কোনো প্রবলেম সেরকমভাবে হবে না তাদেরকে বললে আই থিঙ্ক ঠিকঠাক হয়ে যাবে কারণ তোমার যে বাবার নাম কিংবা তোমার যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেগুলো যদি ম্যাচ করে যায় তাহলে কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক নেক্সট জিজ্ঞাসা করছে দাদা আবগাড়ি পুলিশ কবে মেন এক্সাম হবে জানুয়ারিতে তোমাদের আফগাড়িতে মেন এক্সাম হবে তারপরে নেক্সট জিজ্ঞাসা করেছে স্যার আমি এসসি আমার চব্বিশ হচ্ছে আমি কি ডাক পাবো স্যার একটু বলুন হ্যাঁ তুমি ডাক পাবে তুমি মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দাও টেনশন নেওয়ার দরকার নেই যদিও তুমি ডাক না পাও তুমি সেকেন্ড যে বিজ্ঞপ্তিটা আসছে এরপরে দু হাজার বাইশ সালে তার জন্য পুরো পুরোপুরিভাবে প্রস্তুতি হয়ে যাবে তোমার ডাক পাবে আশা করি চব্বিশ প্লাস পাচ্ছ তুমি এসসি ক্যান্ডিডেট আশা করি ডাক পাবে নেক্সট জিজ্ঞাসা করেছে দাদা তুমি ভালো ভিডিও বানাও থ্যাংক ইউ এবার ফেস দেখি ভিডিও করা স্টার্ট করো তোমার চ্যানেলের প্রোগ্রেস অনেক বেড়ে যাবে থ্যাংক ইউ এই উপদেশটা দেওয়ার জন্য এক লাখ হয়ে যাক তারপরে আমি ফেস ক্যাম ভিডিও করা শুরু করব সেটা তৈরি করব তোমরা খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার করে দাও আমাদের এই চ্যানেলে দ্য বং অ্যাকাডেমি চ্যানেলে সবাইকে শেয়ার করো ভিডিও এবং তাড়াতাড়ি এক লাখ হয়ে যাক এবং ফেস ক্যাম ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমরা ভিডিও প্রোভাইড করবো সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু এই চ্যানেলে পাবে তোমরা নেক্সট জিজ্ঞাসা করেছে আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ ওয়ারলেস অপারেটারে অ্যাপ্লাই করে যদি তার অ্যাডমিট কার্ড আসে তাহলে সে কি এক্সাম বসতে পারবে এক্সামে বসতে পারবে তবে তোমার প্রবলেম হবে এটা বলতে পারি তোমার যদি অ্যাডমিট কার্ড চলে এসছে তুমি এক্সামে বসতে পারবে কিন্তু সায়েন্স লাগবে সায়েন্স ছাড়া কিন্তু তুমি এক্সাম কোয়ালিফাই করতে পারবে না এটা কিন্তু তোমার প্রবলেম হবে কেরিয়ারেরও ইফেক্ট পড়তে পারে তো তোমাদের ওয়ারলেস অপারেটার কিন্তু সায়েন্স লাগছে এটা তোমাদেরকে বলে দিলাম এক্সামে তোমার অ্যাডমিট এসেছে মানে তুমি বসতে পাবে নেক্সট জিজ্ঞাসা করছে দাদা কলকাতা পুলিশ কী খবর ডাব্লুবিবির জন্য বেস্ট বুক উন জেনারেল নলেজের নলেজ যাই হোক জেনারেল নলেজের বলতে চাইছে আমি তোমাদেরকে রিকোমেন্ড করব জেনারেল নলেজের জন্য তুমি অনেকগুলো বই রয়েছে তবে তরুণ গোয়েলের যে বুকটা রয়েছে জেনারেল নলেজের জন্য সেটা পড়তে পারো কিংবা তোমার ডাব্লিউ যে ক্র্যাক বইটা রয়েছে ক্র্যাক পুলিশ পুলিশ সার্ভিসটা না যেটা বেরিয়েছে ক্র্যাক যে ডাব্লিউ এর জন্য যেটা রয়েছে সেই বইটা পড়তে পারো অল ইন ওয়ান মানে একটা বই সমস্ত কিছু পেয়ে যাবে ইংলিশ সমস্ত কিছু মেন এক্সামের জন্য সেই বইটা কমপ্লিট করলে জেনারেল নলেজ আই থিঙ্ক আর কোনো বই পড়তে হবে একটা বই আর তুমি যদি এমনি বলতে চাও কিংবা তরুণ গোয়েল কিংবা যে তোমার চ্যালেঞ্জার রয়েছে সেই চ্যালেঞ্জার বইটা কিনতে পারো ছায়া প্রকাশনীর রিকমেন্ড চ্যালেঞ্জার ওটা কিনতে পারো নেক্সট দেখো জিজ্ঞাসা করেছি বলছি দাদা আবগারি পুলিশ কতজন মেন এক্সাম দেবে আবগারি পুলিশের মেন এক্সাম আগে তোমাদের মাঠটা হোক তোমাদের যে সেকেন্ড লিস্ট বাড়িয়েছে তাদের মাঠ হবে তারপরে জানা যাবে কতজন মেন দেবে তারপরে নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা আমি সিভিল ডিফেন্সের অগ্রময় ক্যান্ডিডেট আমার পিটি পিএমটি হয়েছে রিটেন এক্সামের কখন হবে বলো খুব ভালো হয় দাদা প্লিজ আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো রাখো কারণ অনেক আপডেট কিন্তু আমি সেখানেই দিয়ে রাখি অনেক সময় ইউটিউবে দেওয়া হয় না তার কারণে আমি টেলিগ্রামে দিয়ে থাকি লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ফলো করো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কবে বেরোবে বললাম ডাব্লিউ বিপির রেজাল্ট রানের একটা ডেট এলে এনাফ ডাব্লিউ বিপির প্রিলি রেজাল্ট বলে দিলাম তো তারপরে নেক্সট জিজ্ঞাসা করেছে পঁয়ত্রিশ পেয়েছি ডাব্লিউ বি প্রিলিমেনে প্রিলি এক্সামে লেডি কনস্টেবলে এস ফিমেল আমার হাইট হলো একশো ষাট ইঞ্চ কত ওয়েট লাগবে ওয়েট আই থিঙ্ক মনে হয় আটচল্লিশ না পঞ্চাশ সামথিং এরকম তোমাদের আছে দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যে অফিসিয়াল নোটিস সেখানে দেওয়া রয়েছে আর পঁয়ত্রিশ প্লাস পাঁচশো অবশ্যই ডাক পাবে এবং তোমার হাইট ওয়েটটা মোটামুটি তোমার আটচল্লিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে ওয়েট থেকে থাকলে অবশ্যই তুমি কোয়ালিফাই করে যাবে তো এ হচ্ছে তোমাদের সানডে কিউনের সেশান আশা করছি প্রত্যেকটা কোশ্চেনের আনসার তোমরা পেয়ে গেছো যারা যারা কোশ্চেন করেছিলে আর কোনো রোগ কোশ্চেন থেকে থাকলে এরপরে সানডে কেউ নেতো করো কিংবা কোনো ভিডিওর কমেন্ট বক্সে করো আমি রিপ্লাই যদি আমরা দিতে পারি তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতরাম